नमस्कार सीएनएन 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। 10 মে আগে 50,000 পদে নিয়োগ করা হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি কাছাড় জেলা যুব মোর্চার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত। 5 লক্ষ টাকা ব্যয়ে বাউন্ডারি দেওয়ালের শিলান্যাস। ফকিরটিলায় শ্রী শ্রী সারদা মায়ের 169তম জন্মদিবস উদযাপন। করিমগঞ্জে 43 কোটি টাকার মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করল পুলিশ। অটোরিকশার ফিটনেস সমস্যা সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি। এবারে সিএনএন 24 বিস্তারিত সংবাদ। গত বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার 1 বছরের মধ্যে 1 লক্ষ বেকারকে সরকারি চাকুরিতে নিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়নে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত যাতে স্বচ্ছ হয় তার জন্য দা আসাম ডিরেক্টরেট রিক্রুটমেন্ট কমিশনস ফর অ্যানালগাম পোস্ট ইন ক্লাস 3 এন্ড ক্লাস 4 বিল 2021 বৃহস্পতিবার আসাম বিধানসভায় পাশ হয়েছে। সংসদে বিলটি উত্থাপন করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন, সরকার বিলটি পাশ করিয়ে নিযুক্তি দেওয়া হবে। নির্বাচনের আগে 1 লক্ষ বেকারকে চাকুরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতিমধ্যে 2,000 কর্মসংস্থান হয়েছে। আগামী জানুয়ারিতে 3 থেকে 4,000 নিয়োগ করা হবে। পুলিশ শিক্ষা বিভাগে 30 থেকে 40,000 নিয়োগ করা হবে। বিভিন্ন বিভাগ নিজে থেকে ইন্টারভিউয়ের বিজ্ঞাপন প্রকাশ করলে পরীক্ষা পরিচালনায় অনেক অসুবিধা হবে, তাই একই দিনে অনেক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেবা, বিশ্ববিদ্যালয় ও অন্যান্যরা পৃথকভাবে সব বিভাগের পরীক্ষা পরিচালনায় অনেক সমস্যার সম্মুখীন হবে, তাই একসঙ্গে ইন্টারভিউ নেওয়া হবে। এছাড়াও একটি বিভাগে 10টি পদের জন্য 2 লাখ প্রার্থী থাকবেন। একক পরীক্ষা নিতে 12 থেকে 15 কোটি টাকার মধ্যে খরচ হবে। তাই সরকার এই আইন এনেছে স্নাতক, উচ্চ মাধ্যমিক, অষ্টম শ্রেণী সহ সকল বিভাগের সাক্ষাৎকার নেওয়ার জন্য। প্রার্থীরা আবেদন করলে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান উল্লেখ করার সুবিধা পাবেন। বাংলা, অসমীয়া ভাষায় সবাই পরীক্ষায় বসতে পারবেন। আমি যুৱা বিধানসভা নির্বাচনত আমি অসমৰ ৰাইজক প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ যে আমি 1 লাখ চৰকাৰী নিযুক্তি আমি সম্পন্ন কৰিম, আৰু সেই উদ্দেশ্যে আমি বিভিন্ন ধৰণে কি ধৰণে লক্ষ্যত উপনীত হ'ব পাৰোঁ তাৰ বাবে আমি চেষ্টা কৰিছিলোঁ। ইতিমধ্যে প্ৰায় 2,000 ল'ৰা ছোৱালীক নিযুক্তি দিয়া হৈছে, আৰু জানুৱাৰী মাহতো 3-4 হাজাৰে আৰু নিযুক্তি পাব। মে মাহতো আমি ৰাখি থৈছোঁ যে পুলিচ, শিক্ষক এই ধৰণে 30-40,000 নিযুক্তি আমি চুমগৈ। কিন্তু এটা আপুনি এবছৰত কিন্তু 1 লাখ দিম বুলি কৈছিলে, এবছৰত 1 লাখ, তাৰ মাজত কেতিয়াবা দুমাহ দেৰিও হ'ব পাৰে, ডাজেন্ট মেটাৰ, সেইটো লৈ কোনো কথা নাই। কিন্তু আমাৰ ইনটেনশ্যনটো হ'ল যে আমি কেনেকৈ নিযুক্তিখিনি সম্পন্ন কৰিব পাৰোঁ। যেতিয়া আমি ছাৰ্ভিচ ৰুলবিলাক চালোঁ, তাত আমি দেখা পালো যে বিভিন্ন বিভাগে যদি নিজাকৈ এডভাৰ্টাইজ ওলায়, গ্ৰেড 4 গ্ৰেড 3, কাৰোবাৰ 2টা পোষ্ট আছে, কাৰোবাৰ 10টা আছে, কাৰোবাৰ 8টা আছে, প্ৰথম পৰীক্ষাৰ ডেটবিলাক অভাৰলেপিং হয়। একেটা ৰবিবাৰে 8-9টা ডিপাৰ্টমেণ্টৰ পৰীক্ষা পৰিব, তেতিয়া কিছুমানে ইচ্ছা থাকিও দিব নোৱাৰিব। দ্বিতীয়তে ডিপাৰ্টমেণ্টবিলাকত 2টা পোষ্ট খুজিলেও 2 লাখ কেণ্ডিডেট হয়, 10টা পোষ্ট খুজিলেও 2 লাখ কেণ্ডিডেট হয়, আৰু প্ৰায় 1টা ৰিক্ৰুটমেণ্টত আমি 12-15 কোটি টকা খৰচ কৰিব লাগে। সেইকাৰণে আল্টিমেটলি প্লাছ পৰীক্ষা পাতা যি অৰ্গেনাইজেশ্যন আছে লিমিটেড, সেৱা হ'ল, ইউনিভাৰ্চিটি কেইখন হ'ল আৰু নাই, যদি APSCটো এইটো পৰীক্ষা নাপাতে। গতিকে আমি ইয়াত চালোঁ যে আমাৰ যি 50,000 পোষ্ট খালী আছে, এই বা আমি ক্রিয়েট কৰিছো, এই 50,000 পোষ্ট ইন্টারভিউ পাতি আমাৰ 5 ইয়ার্স কাৰ্যকালতো আমি দিব নোৱাৰো। প্ৰথম এজেন্সি নাই পৰীক্ষা পাতিব। এজেন্সি মানে মই কোনোবা তামিলনাডু, কেৰালাৰ মানুহ বুজা নাই, সেবা বা ইউনিভাৰ্চিটি আমাৰ হাতত নাই,
कारण रेगुलर परीक्षा पाव लगे एक डेट बहुत परीक्षा हम और आम कस्ट अब एग्जाम विल बी वेरी हाई जी स्टेट गवर्नमेंटे बियर कर गति के एक्ट आना आना एज ए टेम्पोरारी सल्यूशन फर गिविंग वन लाख एपॉइंटमेंट जी एक्ट आना अर्थात शिक्षक चाकरी निर्दिष्ट पंथा आছে पुलिस चाकरी निजा पंथा आছে हेल्थ डिपार्टमेंटर चाकरी निजा पंथा आছে एपीएससी चाकरी निजा पंथा आছে মাজত যিখিনি নন টেকনিক্যাল পোস্ট থাকি গল গ্রেড থ্রি আর গ্রেড ফোর আমি মে হক জুন হক জুলাই হক কিমান সোনকালে এবছর বুলি কলা লিটারেরিটো নুবুজায় স্পিরিট অন দা স্পিরিট যে কিমান সোনকালে আমি এক লাখ নিযুক্তিটো দিব পারো সেই কারণে আমি এটা উপায় হিসাবে এই বিলখন আনিছো দ্যাট অল সার্ভিস রুল উইল বি কেপ্ট ইন এবিয়েন্স এখন বোর্ড হব রিক্রুটমেন্ট বোর্ড जो गोटेक डिपार्टमेंटर परीक्षा एक लगे हम मानुजने परीक्षा जितना फर्म फिलप कर लिखी दी मोर फार्ष्ट प्रायरिटी इरीगेशन सेकेंड प्रायरिटी पी डब्ल्यू डि थार्ड प्रायरिटी मोर हेल्थ डिपार्टमेंट एकॉर्डिंग टू मार्क्स जैसे ए पी एस सी और यू पी एस सी प्रायरिटी वाइज मोर जो मेरीट एक नम्बरो हल एश पाल कि मैं जो प्रायरिटी लिखी थोड़ा प्लेस अफ पोस्टिंग बरक मैं बरकते जा मैं तीन गुवाहाटी कथा ना जो मैं प्रायरिटी पोस्टिंग सेक्रेटरियेट निलिखी डायरेक्टरेट लिखी दी तीन मैं डायरेक्टरेट जा मैं सेक्रेटरियेट नपाव जद मोर रिजाल्ट भल हम पे अर्थात यू पी एस सी पेटार्न तो आम इतना लब खुजी जो एकॉर्डिंग टू द प्रायरिटी कैंडिडेट्स गिफ्ट ड्यूरींग द फर्म फिलप घोषणा हलो नतून भारतीय जनता पार्टी काछाड़ जिला युव मोर्चार पूर्णांग कमिटी तालिका बृहस्पतिवार शिलचर इटखला स्थित जिला बीजेपी कार्यालय काछाड़ जिला सभापति बिमलेंदु राय एवं साधारण सम्पादक शशांक चंद्र पाल एवं अभ्रजित चक्रवर्ती उपस्थितिते आनुष्ठानिक भावे नतून कमिटी तालिका घोषणा करें काछाड़ जिला युव मोर्चा सभापति अमितेश चक्रवर्ती 18 जन सदस्य विशिष्ट कमिटी सहसभापति हिसेबे विमल दास रिम्पी रानी दत्त सुकान्त शुक्लबैद्य नीलांजन भट्टाचार्य रंजित राय এই পাঁচজন দুই সাধারণ সম্পাদক সুচন্দ্র চক্রবর্তী ও সোহম ঠাকুর এদিকে বিশেষ অফিস সদস্য হিসেবে 22 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে উল্লেখ্য সভাপতি অমিতেশ চক্রবর্তীকে আগেই চয়ন করেছে দলের রাজ্য কমিটি এবার জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় এবং রাজ্যিক সভাপতির সাথে পরামর্শ করে বাকি 18 জনকে চয়ন করলেন দলের জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী আবার কমিটিতে 10 জন কার্যকরী সদস্য আমন্ত্রিত সদস্য হিসাবে 12 জনকে এবং বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে 7 জনকে দায়িত্ব দেওয়া হয় এদিকে কমিটিতে অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আসাম সরকারের বন ও পরিবেশ মিন এবং আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় साधारण सम्पादक शशांक चंद्रपाल अभ्रजित चक्रवर्ती युव मोर्चार जिला सभापति अमितेश चक्रवर्ती सह जिला बीजेपी वरिष्ठ पदाधिकारी घोषणार आगे जिला मोर्चार प्रत्येक सदस्य संगठन मेन मनोरंड युव मोर्चा युव मोर्चा जो सठीक भाव क्या करे भारतीय जनता पार्टी आगामी दिन में कार्यसूची अनेक बेड़े जाए कमी अनुरोध करब सबा एकजुट हो व्यक्तिगत क्यों सकते क्यों थकते मनोमान्य थकते मने ना नहीं दल स्वार्थे सबा एकजुट हो भारतीय जनता पार्टी आगामी दिन जब कार्यसूची आज से रूपान करब तत्संगे हमारे भूटान पौरसभा निवाचन आज सोनाई विधानसभा पौरसभा निवाचन एवं लक्ष्मीपुर पौरसभा निवाचन तो युव मोर्चा से ही दो निवाचन आईटार जो असीम दायित्व थकबे तो यटुकू बोले सबा के শ্রী শ্রী সারদা মায়ের 169তম জন্মদিবস শুক্রবার পরম ভক্তি সহকারী ফকিরটিলার মাতৃমন্দিরে পালিত হয়েছে এদিন শিলচরের শ্রীমা সমিতির ব্যবস্থাপনায় ভরাখাই হাইস্কুলের বিপরীতে দিনব্যাপী শ্রী শ্রী সারদা সংঘের 159তম জন্মদিবস উপলক্ষে শ্রী সারদা মায়ের বিশেষ প্রার্থনা পরিবেশিত হয়েছে
অনুষ্ঠানে সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ার বিধায়ক তহবিল থেকে মঞ্জুরকৃত পাঁচ লক্ষ টাকা ব্যয়ে বাউন্ডারি দেওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করেন জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্যে জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায় বলেন, এমএলএ এডিএস 2021-22 অধীনে শ্রীমা সমিতির শাখা সমিতির মাতৃমন্দিরের বাউন্ডারি দেওয়াল নির্মাণে প্রথম পর্যায়ে 5 লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এই বাউন্ডারি দেওয়াল নির্মাণে সমিতির কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী অরুণ কুমার দে, স্বপন পাল, সমিতির সভানেত্রী শোভানা সেন ও সম্পাদক মঙ্গলা ভট্টাচার্য, শাখা সম্পাদিকা অর্পণা দেব সহ সম্পাদক মহুয়া দাস প্রমুখ। এদিন তারা বক্তব্যে সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ার অনুদানের জন্য প্রশংসা করেন। উল্লেখ্য, এদিন সমিতির কর্মকর্তা ও সদস্যরা মায়ের মঙ্গলারতির ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে মায়ের অসংখ্য ভক্তরা উপস্থিত ছিলেন। ভক্তি, শ্রদ্ধা ও উৎসবের আবহে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে শ্রীমা সমিতির অনুষ্ঠান। আমাদের ইতিমধ্যেই কাজের সূচনা আজকেই হয়ে যাবে, কেননা ব্যক্তিগত স্থাপক হয়ে গেছে, এটা এখন অপেন করবেন। ওনাকে আমাদের এবং আপনাদের সবার তরফ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা রাখি আগামী দিনে উনি আরও বলিষ্ঠ পদক্ষেপ নেবেন, যাতে এখানে একটা মঠ তৈরি হয় এবং সুন্দরভাবে এটা প্রতিপালন আপনাদের মাধ্যমে হয়। শুক্রবার করিমগঞ্জ পুলিশ 43 কোটি টাকার ড্রাগস সহ নেশাজাতীয় দ্রব্য পুড়িয়ে ধ্বংস করেছে। গত 3 বছর ধরে করিমগঞ্জের বিভিন্ন স্থানে জব্দকৃত বিপুল সংখ্যক নেশাজাতীয় দ্রব্য করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 2018 সাল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 কেজি 126 গ্রাম হেরোইন, 1,11,00,000 256টা কফ সিরাপের বোতল, 2,072 কেজি গাঁজা, 4,51,505টি ইয়াবা ট্যাবলেট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। করিমগঞ্জের পুলিশ রিজার্ভ জুনি টিলায় এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। কফ সিরাপ রোলার দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া গাঁজা পুড়ে নষ্ট করা হয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জের বিভিন্ন থানার পুলিশ এই মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছিল। ফিটনেস সমস্যা সমাধান ও 3 জেলায় 3 জন MBI নিযুক্তির জন্য আবেদন জানিয়ে অলকাছার, করিমগঞ্জ ও হাইলাকান্দি অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসক মারফত এক স্মারকপত্র প্রেরণ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কর্তৃপক্ষের কাছ থেকে ফিটনেস নেওয়ার দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে এবং কেউ কেউ ইতিমধ্যে পেয়ে গেছে, তবে বাকিরা এখনও ফিটনেস পেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তার একমাত্র কারণ শুধুমাত্র একজন MBI 3 জেলা রক্ষণাবেক্ষণ করছেন। তাই অতি সত্বর 3 জেলায় একজন করে MBI প্রদানের দাবি জানিয়েছেন তারা। মারফত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা স্মারকপত্র দিয়েছি। স্মারকপত্রে আজকে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টও দেওয়া হবে জেলাধিপতি মহাশয়ের মাধ্যমে এবং হাইলাকান্দি জেলাতেও দেওয়া হচ্ছে জেলাধিপতি মহাশয়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যে আমরা 3 ডিস্ট্রিক্টে আমরা অটো চালক এবং অন্যান্য যে কমার্শিয়াল গাড়ি আছে সবাই ফিটনেসের জন্য একটা চরম দুর্ভোগে আমরা আছি। সেই দুর্ভোগ থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা একটা মেমোরেন্ডাম স্মারকপত্রে উল্লেখ করেছি যে 3 ডিস্ট্রিক্টে 3 জন MBI দেওয়ার জন্য, নতুবা আমরা আগামী নতুন বর্ষ থেকে আমরা MBI জন্য হয়তো আমরা আন্দোলনে যেতে বাধ্য হবে, কারণ নানান কারণে আমাদের ফিটনেস ল্যাপস হচ্ছে, সঙ্গে পারমিট ল্যাপস হচ্ছে, আমরা পুলিশে হয়রানি পাচ্ছি, ট্রাফিকের যন্ত্রণা ফাইন দিতে হচ্ছে, অথচ MBI শটের জন্য MBI একজন নিরীহ মানুষ 3 ডিস্ট্রিক্টে করছেন, এক কাছাড়া 2 দিন, হাইলাকান্দি 2 দিন, করিমগঞ্জ 2 দিন, এই অধিক যেটা প্রায় 3 জেলায় মিলিয়ে 1,00,000 অধিকও হবে যানবাহন আছে কমার্শিয়াল, খালি শুধু অটোই আছে বুধে 35-40,000, কাজে 1 MBI দ্বারা আমরা বুঝতে পেরেছি এটা সম্ভব নয়।
অবিলম্বে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা একটা এমবিআই নিযুক্তি দিয়ে যাতে মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের উপকৃত করে, এই আশা নিয়ে আজকে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেই এই মেমোরান্ডাম আমরা দিয়েছি। অবিলম্বে শিলচর এবং করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে প্রতি জেলাতে একজন করে এমবিআই নিযুক্তি দেওয়ার। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচর তথা বরাকের অন্যতম সাউন্ড ও লাইটের জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার শিলচর। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, বিবাহ বা জন্মদিনকে আকর্ষণীয় করে তুলতে ডিজে সাউন্ড, কালারিং লাইট, ইনভার্টার ব্যাটারি সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রীর জন্য যোগাযোগ করুন শঙ্কর সাউন্ড ও লাইট, জানিগঞ্জ বাজার শিলচর। যোগাযোগ নম্বর 9435170349 ও 7002348349। লোকনাথ জুয়েলার্স, এন এম দত্ত রোড, শিলচর। মহিলা ও পুরুষদের হলমার্ক যুক্ত ডায়মন্ড ও সোনা রূপার আকর্ষণীয় গহনার জন্য আজই চলে আসুন। মনে রাখবেন, বিবাহ বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে সুসজ্জিত ও আকর্ষণীয় করতে রয়েছে লোকনাথ জুয়েলার্স, এন এন দত্ত রোড, শিলচর। যোগাযোগ নম্বর 9401962421 ও 9401146094।
ফিরে এলাম বিরতির পর। শুক্রবার কালাইন বাজার সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কের পাশে অটোযাত্রীদের নামানো নিয়ে কথা কাটাকাটির জেরে কালাইন তারাপুর গ্রামের বাসিন্দা অটোচালক শামীম উদ্দিন বুড়ভুইয়ার উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা সহ বেধড়ক মারপিট করে কালাইন লক্ষ্মীপুর প্রথম খণ্ডের বাসিন্দা রাজন উদ্দিন। রাজনের ধারালো অস্ত্রের আঘাতে চালক শামীমের মাথায় গুরুতর জখম প্রাপ্ত হয়। সে বর্তমানে কালাইন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। ঘটনার বিবরণে জানিয়ে রাজন উদ্দিন, সাজুল উদ্দিন সহ অন্যান্যদের অভিযুক্ত করে কালাইন থানায় একটি মামলা দায়ের করেছেন শামীমের বাবা শাহজাহান উদ্দিন বুড়ভুইয়া। কাটিগোড়া থেকে হিল্লাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। রামকৃষ্ণনগরের 179 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ খণ্ডন করলেন কর্মী সালমা সুলতানা লস্কর। নয়াটিলা জিপির 179 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু খাদ্য কেলেঙ্কারি ও আর্থিক নয়ছয়ের খবর বরাকের এক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। ওই সংবাদে কর্মী সালমা সুলতানা লস্কর ও সভানেত্রী ইমরানা বেগমের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন 42 নম্বর বুথ কমিটির সভাপতি খলিল উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার 179 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাংবাদিককে কাছে পেয়ে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন ওই কেন্দ্রের কর্মী সালমা সুলতানা লস্কর ও সভানেত্রী ইমরানা বেগম। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। দীর্ঘ 15-16 বছর থেকে সরকারের অন্ধকারে মানে চোখের ধোলা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, বিটামিল দিয়ে তার সেন্টার চালিয়ে যাচ্ছি। সেন্টারে কোনো ছেলে বাচ্চা কাচ্চা নেই। হ্যাঁ, সেন্টারে খাদ্যবিদ্যা যেগুলো হয় তারা নিজে খেয়ে ফেলে। এটা আগে যে কমপ্লেন আছে, অনেক সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট অফিসারকে অনেক বলা হয়েছে, কোনো কোনো অ্যাকশন নেয়নি, ওরা অফিসের সঙ্গে তালমিল করে চলে যাচ্ছে। তো সরকারে এটা নজর দেওয়া, আমার সরকারের কাছে আবেদন যে এটা আগে ভালোভাবে একটা অ্যাকশন লওয়া দরকার। এর মধ্যে যারা যে আমাকে চুর বলেছে, ওরা কারণ চুরি করছে, যারা চুরি করে ওরাই অন্যজনকে চুর বলে, কারণ যারা চুরি করে না ওরা অন্যজনকে চুর ভাবে না, যার জন্য হে মহাচুর। হ্যাঁ, তারপরে এখানে আরেকজন দেখলাম, মাস্টার একজন আছে আপনার মিকিরপুনি, আইলাফল মিকিরপুনি এলপি স্কুলে, দীর্ঘ কতদিন থেকে প্রায় স্টার্টিং থেকে অনেক দিন মানে আমি নিয়ে আপনার ইন্সপেকশন গিয়েছিলাম। ইন্সপেকশন যাওয়ার পরে আমি স্কুলে কোনো দিন পাইনি, তারপরে এখানে রিপোর্ট নিয়েছি, ওরা বলছে স্কুলে আসেনি। ওর নাম কি? হ্যাঁ, অরূপ দাস। আর এখানে সঞ্জু মুন্ডা করে আরেকজন আছে, আমি একদিন দেখলাম এখানে ওরাও ছিল এখানে সামনে। আচ্ছা, ওরা তার এখানে আমি বলছি না, কিন্তু ওরা কী করছে না করছে আমি বলতে পারবো না, কিন্তু শিক্তা দাস এবং ওই যে অরূপ দাস আমি দেখেছি এখানে, ওরা এইভাবে চুরি করে যাচ্ছে স্কুলের ব্যাপারে, বাচ্চা কাচ্চার খানি খাদ্য নিয়ে করে। এটাই আমার বক্তব্য থাকে। আজকে যে আন্দোলনটা, তারা মানে আন্দোলনটা মানে অবরূপটা বৈধ না অবৈধ? এটা অবৈধ। অবৈধ যত সময় মানে একটা ডিসিশন মাইনাস তৈরি হওয়ার পরে যখন মানে সরকারে আমাদের সরকারি অফিসারগুলো এখন সিদ্ধান্ত নিয়ে যখন সঠিক সিদ্ধান্ত দিয়েছে যে রাস্তা হবে এবং লোড কমানো হয়েছে, যেটা রাস্তার মানে উইথ যেটা কমানো হয়েছে, এর মধ্যেও তারা সিদ্ধান্ত নেওয়ার পরে মানুষ মেনে এরপরে ইনলিগালভাবে আজকে অবরোধ করছে। এটা আর এই যে মানে ইয়ে পর্যন্ত অ্যাসেম্বলি পর্যন্ত এটা একটা রাস্তা নিয়ে অ্যাসেম্বলি পর্যন্ত এমএলএ ছিলেন সেদিন, আমরা যেখানে এস্টিমেট পাঠানো হয় এদিন আমিও ছিলাম PWSD ছিলেন, তারপরে সালকর অফিসার ছিলেন, এখানে সব অফিসাররা ছিল, থাকা সত্ত্বেও এখানে এস্টিমেটে অনলাইনে পাঠানো হয়েছে। এমএলএ বললেন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে সেক্রেটারির কাছে, এখানে আপনাদের কাম হবে, এটা ভালো কাজ হবে, ইনি গ্রহণ করেছেন। এটা মাস থেকে 2 মাসও লাগবে না কাজটা। আমার কথা হলে একটা সরকারের স্কিম নেওয়ার পরে প্রায় 3-4 মাস লাগে, 3-4 মাস লাগে। আগে যেগুলো স্কিম আসেছিল এখানে 1 কোটি টাকা, যেটা আমি ভাবলাম যেখানে হয়তো লোডের কারণে এখানে টেন্ডার দিইনি, কিন্তু পরবর্তী যেখানে দিন যেখানে SDO শুনলাম যে খুব তড়িঘড়ি করে এখানে এস্টিমেট বানিয়ে পাঠানো হয়েছে, DC মহোদয়ের জানা আছে, সার্কেলে জানা আছে এবং SLM পর্যন্ত এটা চলে গেছে, যেটা অলরেডি খুব প্রতিশ্রুত কাজ। পূর্ব ধলাইয়ের আমড়াঘাট সংলগ্ন মোহনখাল সুরজ HP গ্যাস এজেন্সির বিরুদ্ধে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সংযোগ প্রদানে অর্থ আদায়ের অভিযোগ আনলেন গ্রাহকরা।
শুক্রবার মোহনখালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গঙ্গানগর দ্বাদশখণ্ড গ্রামের আলকুমা বেগম, গিয়াসুদ্দিন লস্কর, মোহনখাল গ্রামের সোনারুন নেছা, রুকিয়া বেগম মজুমদার সহ অন্যান্যরা বলেন, গ্যাস সংযোগ প্রদান করতে তাদের কাছ থেকে 500 টাকা করে আদায় করা হয়েছে। এদিকে টাকা না দিলে সংযোগ দেওয়া হচ্ছে না। এজেন্সির ভূমি লিজকারী আব্দুল জলিল লস্কর অভিযোগ করে বলেন যে ভূমি তিনি লিজ দিয়েছেন, সেখানে এজেন্সির গুদাম তৈরি না করে তার নিজস্ব ভূমিতে তৈরি করা হয়েছে। এদিকে ভূমির লিজ বাবদ তাকে কোনো টাকাও দেওয়া হচ্ছে না। আমি 500 টাকা মেল করছি, করি আওয়ার পরে পয়সা লইয়া তারা কইছে গ্যাস আপু আমরা রেজিস্টারই হয়েছে না, রেজিস্টারই হয়েছে না শুনিয়া আমি বাড়ি ফিরে গেছি, গিয়ে হয়েছে না তো গেছি, গিয়া ফিরি বাবুরে ফোন মারছি, ও ধনীপুর বেটা যেন ফোন মারি কইলাম কেতা হয়েছে বাবু বলা আমরা অন্য বেটা জনে আনলা গ্যাস চুলা, আর এখন আমরা রেখো রেজিস্টারই হয়েছে না কিরকম মাঠে, আমার চাষাও জন্য উঠে কইস না এটা তুমি বুঝতে না গো আবু জায়গাটা কিনে আইসে না, জায়গাটাই না আইলেও হইব বেশ আটিছি, একদিনও কোনো দিন পাঁচ পার করি আমি আছি, এই গ্যাসের লাইন বেশ কষ্ট করি আর আমরা বললে গ্যাস দিন না আমরা খালি ঘুরাই না, আমরা কোনো কোন 500 কোনো কোন 600 টাকা, এর বাদে আমরা রবাড়ির মতিন ভাই সাহেব উঠে কইসন যে দান দায়িত্বা দান বন্ধ আমার উঠে কইসন, আমি জিগার হলাম ভাই সাহেব কিতাব গ্যাস নিতাম না নি তাই উঠে কইসন আজ খাইল টাকা ছাড়া ও না, আমলাম তো কত লাগে তাই কইসন 500 টাকা লাগে, নেওয়া গিয়া আমরা আইসি আই আইলে আমরা কইসন কষ্ট দেও গিয়া নেওয়া শুনটা আমরা বাক্কা 20-25 জন মানুষে 500-500 করে দিছি গিয়াতেও গ্যাস নিছি, এই গ্যাসটা কি গ্যাস তারা বলে খরচ ওই কুবা কথা কালাইন বাগানের স্থিত পাথর কোয়ারি থেকে শত শত পাথর বোঝাই লরি প্রতিনিয়ত চলাচলের ফলে সড়কটির অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে। এজন্য সড়কের হাল পরিবর্তন ও স্থায়ীভাবে সংস্কার কাজের দাবিতে স্থানীয় জনগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সড়কের উপর ব্যারিকেড করে যানবাহন বন্ধ করে ভোর 5টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসেন অরূপ দাস, সঞ্জু মুন্ডা, বিমল দে, শিপ্তা দাস সহ অন্যান্যরা। তাদের অভিযোগ, বাগান এলাকার জনগণের যোগাযোগের বৃহত্তর স্বার্থে সড়কের সংস্কারের দাবিতে চলতি 11 ডিসেম্বর অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে কাটিগোড়ার সার্কেল অফিসার কাবেরী রং পিপি 7 দিনের সময়সীমা দিয়ে সড়কের সংস্কারের কাজে হাত দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি কোয়ারি থেকে 7টি পাথর বোঝাই লরি প্রতিনিয়ত চলাচলের কথা জানিয়ে অবরোধ প্রত্যাহার করার কথা জানান। এজন্য এদিনের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন তারা। কিন্তু সড়কের উপর স্থায়ীভাবে সংস্কার কাজে হাত না দেওয়ার পাশাপাশি নড়েবড়ে সংস্কার কাজের প্রতিবাদ জানানোর পাশাপাশি সড়কের উপর স্থায়ী সংস্কারের দাবিতে আজ ভোর 5টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের অবরোধ কর্মসূচি রূপায়ণ করার কথা জানিয়ে জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী ও সার্কেল অফিসারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন ধর্ণা কর্মসূচি পালনে সামিল হন জনগণ। কাটিগোড়া থেকে হিল্লাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। আমরা যে আগে যে মানে এক সপ্তাহ আগে সপ্তাহ 10 দিন আগে প্রথম আর কি অবরোধ করছিল আমরা রাস্তা, তখন সিএমএ মাইয়া কইছিল যে এক সপ্তাহ টাইম দিছি আপনারা রে আপনারা লইয়া আমরা আলোচনার মধ্যে জিনিসটা সলিউশনে যাইব, হ্যাঁ কয়েকজনের ইয়ে নিছে নাম নিছে তারপরে ফোন নম্বর নম্বর নিছে, তারপরে এই জায়গায় দেখা যায় কি শুধু জিপি প্রেসিডেন্টের নিয়া মানে মিটিং করছে আমাদেরকে কেউই ডাকছে না, তারপরে আমরা নিজে মানে উইলিংলি আমরা গেছি, ইয়া বললাম ম্যাম মানে আমরা ঢুকতে পারি নাকি, তখন দেখছি মানে অলরেডি আরম্ভ হয়ে গেছে, তখন ম্যামও কইছে না পরে আপনার সাথে বসবো আর কি, তারপরে তো আমরা আবার গেছি, যাওয়ার পরে ওদের মিটিং শেষ হয়েছে, তারপরে ম্যামটা কইলাম যে ম্যাম আজকে কি ডিসিশন হয়েছে, তখন ম্যাম কইতেছে যে আপনারা জিপি প্রেসিডেন্টের কাছে মানে সব কিছু জানতে পারবেন, কইছে না তাও যদি আপনি কন তাইলে ভালো হয় আর কি, তারপরে আজকে যেটা হয়েছে এটার একটা কাগজ আপনারা পাইবেন, জিপি প্রেসিডেন্টে দিয়া দিছি আপনারা জনসাধারণকে দিব, হ্যাঁ যে 30টা গাড়ি আগে যাইতো তখনই আমরা মানা করছি 30টা গাড়ি, কিন্তু দেখা যায় ম্যামে কইছে যে না এখন মানে সিজন টাইম তো তার জন্য 60টা গাড়ি যাইব, হ্যাঁ আর আনসিজনে 30টা গাড়ি যাইব, আর 3 মাস পরে
দিয়ে রাস্তার কাজ আরম্ভ হইব। হ্যাঁ, কিন্তু আমরা তো এটা চাইছি না, এটা তো কোনো সলিউশন না। হ্যাঁ, আমরা কইছি যে তিন মাস পরে তো আলটিমেটলি বৃষ্টির সিজন, তখন তো কোনো অবস্থায় রাস্তা হইতো না। হ্যাঁ, তো এটা কী ধরনের সম্ভব? তারপরে আমরা জায়গাতেই মানে ম্যামের সাথে এখানেই আমরা কইছি, ম্যাম আপনার কথা আমরা মানছি না। হ্যাঁ, কইছে না পরের দিন থেকেই মোটামুটি একটা কাজ শুরু হইব, রাস্তায় জল দিব, মেনটেনেন্স করব। হ্যাঁ, এই এইভাবে কইছে আর কি। তারপরে ম্যামের সময় আমরা কিছু পাইছি না, আমরা জিপি প্রেসিডেন্টের কাছে মানুষ পাঠাইছি, কোনো ধরনের মানে কোনো কাগজ পাইছি না, এটাও আমরা ম্যামরে জানাইছি। তারপরে এখন কথা হয়েছে যে তিন মাস পরে যদি কাজ আরম্ভ হয়, তাও তো বৃষ্টির সিজন, আলটিমেটলি কাজ হইতো না, এটা একটা ভাতাবাজি। হ্যাঁ, এইরকম কইরা কইরা আজকে 10 বছর হয়ে গেছে, কোনো কিছু হইতেছে না, কারণ কি? তারপরে আমরা কইছি রাস্তা ডাইভার্ট করার লিগা, আজকে কি অবস্থা? এই যে বড় বড় পাথর কালকে রাত্রে কাজ করছে, অল্প অল্প পাথর দিয়া দিছে, বাচ্চারা যাইতে অসুবিধা, এটা কালকে রাত্রে হয়তো মহলদারে করছে, আমরা এটা জানি না। রাত্রে 10টার পরে কাজ হইছে, এটা কে করছে এটা তো আমরা দেখার। আজ কাছাড়ের জেলা প্রশাসন ও গ্রাহক সুরক্ষা সমিতির যৌথ উদ্যোগে মধ্যশহর সাংস্কৃতিক সভাকক্ষে গ্রাহক সুরক্ষা সমিতির সভাপতি ডক্টর সৌরীন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতির জাতীয় গ্রাহক দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমে গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী কিভাবে বিগত 27 বছর ধরে সমিতি কিভাবে কোন সরকারি বা বেসরকারি অনুদান ছাড়া সক্রিয়ভাবে সমিতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তিনি বলেন একজন সচেতনশীল গ্রাহকই সমস্ত ধরনের প্রতারণার হাত থেকে নিজে ও সমাজকে রক্ষা করতে পারে। তিনি বলেন সরকার গ্রাহকদের স্বার্থে অনেক আইন তৈরি করেছেন, কিন্তু এই আইনগুলো নিয়ে গ্রাহকরা সেভাবে ওয়াকিবহল নন, ফলে গ্রাহক আদালতগুলোতে সেইভাবে প্রতারিত ব্যক্তিরা যাচ্ছেন না। এবারে খেলার খবর। শিলচর ডিএসএর গৌরীশঙ্কর রায় স্মৃতি ট্রফি সি ডিভিশন লীগ কাম নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হল প্রথম পল্লী ক্লাব। ফাইনালে আজ তারা হারিয়েছে 11 বুলেট ক্লাবকে 4 উইকেটে। এই জয়ের সুবাদে প্রথম পল্লী আগামী মরশুমে বি ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করল। শুরু হল 69তম ডোনেক আন্তজেলা টেবিল টেনিস প্রতিযোগিতা গুয়াহাটির দেশভক্ত তরুণরাম ফুকন ইনডোরে। প্রদীপ প্রজ্বলন করে এই আসরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহধর্মিণী রিনিকি ভুইয়া শর্মা। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী অসমের মহিলা বক্সার লাভলিনা বরগোহাই খেল রত্ন পুরস্কার নিয়ে গ্রহ উন্মোচন করা হল। গুয়াহাটির নেহেরু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বইটির আবরণ উন্মোচন করা হয়। বইয়ের লেখক অধ্যাপক দেবজিৎ ফুকন। আজকের মতো সিএনএন 24 সংবাদ এ পর্যন্তই।